সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ভর্তা। ভর্তা পছন্দ করে না এমন বাঙালি তো কমই পাওয়া যায়। আমি আজকে এই ভর্তাটি তৈরি করব পাটায় বেটে, খুবই সুন্দর এবং ইজিভাবে, গ্রামের স্টাইলে কিংবা রাস্তার মামাদের স্টাইলে। এখানে নিয়ে নিয়েছি দুটো পেয়ারা, পেয়ারার ওজন 500 গ্রাম। এখন আমি পেয়ারাটাকে ভালোভাবে কেটে নিব। আর আমি কিভাবে কাটছি আপনারা তো দেখতেই পাচ্ছেন। পেয়ারাটাকে ভালোভাবে কেটে ছোট ছোট টুকরো করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারেন। এই ভর্তাটি স্পেশালি ভালো লাগে যখন জ্বর কিংবা ঠান্ডা কাশি হয়, তখন আমি প্রায় এই ভর্তাটি খেয়ে থাকি। যেহেতু আমার জ্বর এবং ঠান্ডা, তাই আমি ভর্তাটি বানিয়েছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই ভর্তাটি খেতে অনেক মজা। আমি একটু বেশি পরিমাণে ঝাল দিয়ে ভর্তাটি বানাই, যার কারণে খেতে খুবই ভালো লাগে। এখানে নিয়েছি সরিষা, 2 রকমের সরিষা, 1 টেবিল চামচ। নিয়েছি লবণ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর 1টি তেঁতুল। তেঁতুলটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টকটক একটা ভাব আসবে, খেতেও খুব ভালো লাগবে। আমি 1টি তেঁতুল নিয়েছি, 1টি তেঁতুল। আমার তেঁতুলটা অনেক পরিমাণে টক, যার কারণে আমি 1টি নিয়েছি। আপনাদের তেঁতুলটা যদি একটু কম পরিমাণে টক হয়, সেক্ষেত্রে 2টো নিতে পারেন। এখন আমি তেঁতুলটা ছিলে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখব। এতে করে তেঁতুলের বিচিগুলা খুলতে খুবই ইজি এবং সহজ হবে। তেঁতুলটা শুকনো অবস্থায় অনেক হার্ড থাকে। এখন আমি ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি। আমি ধনিয়া পাতাটা পাটায় বেটে নিব, যার কারণে একটু কুচি করে নিয়েছি। এতে করে পাটায় বাটতে খুবই সহজ হবে। এখন আমি সেম প্রসেসে মরিচটাও কুচি করে নিচ্ছি। আমি এখানে 4টি মরিচ নিয়েছি, আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি ফার্স্টে সরিষা, কাঁচামরিচ আর লবণ দিয়ে বেটে নিব। লবণটা আপনাদের পরিমাণ মতো দিবেন, আমি এখানে 1 টিস্পুন দিয়েছি। এখন আমি সরিষা, কাঁচামরিচ ভালোভাবে বেটে নিচ্ছি। আপনারা তো দেখতে পাচ্ছেন, এই সময় একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এই ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। এখন তো মৌসুম চেঞ্জ হচ্ছে, যার কারণে ঠান্ডা গরম সবাই লেগে আছে। আর ঠান্ডা গরমের সময় আপনারা ঝটপট বাসায় এই ভর্তাটি বানিয়ে খেতে পারেন, রাস্তার ধারের মামাদের থেকেও ফেল। বাসায় ট্রাই করে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আর আমার চ্যানেলটি যারা এখনও নতুন, তারা জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, এতে করে নতুন নতুন ভিডিও এবং রেসিপি দেওয়ার সাথে আপনার কাছে পৌঁছে যাবে। এখন আমি ধনিয়া পাতাটা বেটে নিচ্ছি। ধনিয়া পাতা বাটার সময় যে একটা সবুজ কালার এসেছে, কালারটা দেখেই মনটা ভরে গিয়েছে। এখন আমি তেঁতুলটা ছাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু তেঁতুলটা ভালোভাবে গলে নাই। পরে আমি এটাকে পানির ভিতরে দিয়ে বিচিগুলা ছাড়িয়ে নিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়ে বিচিগুলা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি তেঁতুলটাকেও পাটায় বেটে নিব, কিন্তু তেঁতুলটা একটু আস্তে আস্তে রাখার চেষ্টা করব, যাতে করে তেঁতুলটা গালে পড়লে একটু সুন্দর টকটক ভাব আসে, যার কারণে আমি তেঁতুলটা একটু হাফ বেটে নিব। বাটা হয়ে গেলে আমি মশলাটা উঠিয়ে নিব। আমার এই পেয়ারার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, চাইলে আপনারা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। এখন আমি ভর্তাটা মাখিয়ে নিব, আর তেঁতুলের যে মারটা করেছি ওটাও নিয়ে নিব। আমরা ছোটবেলায় কাঁচা তেঁতুল ব্যবহার করতাম, এখন যেহেতু এখানে কাঁচা তেঁতুল পাচ্ছি না, যার কারণে
পাকাটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঁচাটাও পাটায় বেটে ব্যবহার করতে পারেন। এখন আমি হাত দিয়ে কচলে কচলে ভর্তাটা মেখে নিচ্ছি। ভর্তাটা মাখানোর পরে পরিবেশন করে দেখাচ্ছি, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছিল। বাসায় বাটা মশলা দিয়ে তৈরি করে ফেলুন পেয়ারা ভর্তা, তাহলে আর বাজারের কাসুন্দি দিয়ে তৈরি করতে হবে না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজান নাই, আল্লাহ হাফেজ।